সন্তানের জন্ম দেওয়া কি জ্বালা সে কি পুরুষ মানুষটা বুঝবে সে তো আমাদের মতো অভাগিনী মেয়েরাই বুঝবে বারবার করে বলেছি এই দেখো আমাদের ছেলেপুলে নিয়ে কোনো লাভ নেই আমাদের একটা বড় মেয়ে আছে তার বিয়ে তা হয়ে গেছে ছেলেপুলে নিয়ে কি লাভ তুমি কি শুনলো তুমি কি শুনেছে তিনি বলছে আমি স্বপ্নে দেখেছি এরপর আমাদের ছেলে আসছে বাঁধা সবে মিঠুন চক্রবর্তী অথবা অজয় দেবগণ দিদি গো মেয়েটা যখন জন্ম দিয়েছি এত কষ্ট আমি পাইনি এটা যবে থেকে আমার পেটে ঢুকেছে এ মানুষ হবে কি দানব হবে জানি না আমার এত উল্টো পাল্টা খাওয়ার ইচ্ছে হচ্ছে এই তো সেই দিন কত্তাও কিচ্ছু নেই হুট করে আমার বিড়ি খাওয়ার ইচ্ছে হচ্ছে তাহলে আমি আমার স্বামীর বলেছি আমার স্বামী বিড়ি কিনে এনে দিয়েছে তো একটা একটা করে খাবো তো আমি বলি না এক বান্ডিল বিড়ি জলে চটকে আর সেই জল ঘট ঘট করে খেয়ে নিয়েছি তারপর থেকে এত পেটে যন্ত্রণা শুরু হয়েছে কি বলবো এই যে তুমি কথা যদি বাদিকে যন্ত্রণা হয় তাহলে আমরা শিওর মৃত্যু চক্রবর্তী আছে কারণ ওর বাবা বেশি চলে বাদিকে লাতি মারছে কোন দিকে হচ্ছে বলো এই দেখো তুমি সব ছাড়ো তুমি আমার আগে হসপিটালে নিয়ে চলো ও কথা বলে না সোনা জলবাদে সব কেনা তোমার যদি খুব ব্যথা হয় আমার বলো আমি ব্যথা খাচ্ছি কার ব্যথা কেউ খেতে পারে নাকি ভালোবাসার ব্যথা খাওয়া যায় কি বলি শোনো তুমি জানো আমি ক্লাবে উঠতে পারি না পাড়ায় ঢুকতে পারি না জামাই হয়ে যা শর্ত ফের রিস্ক নিলাম কেন নিলাম এবার কিন্তু মিঠুন কিংবা অক্ষয় আমার দরকার ছেলে কি গাছের ফল পেরে এনে দেব এবার অন্তত মান সম্মানটা বাঁচা এই দেখো তুমি তো শুধু ছেলে ছেলে করছো কিন্তু আমার খুব ভয় করছে কিসের ভয় যদি এই সন্তান জন্ম দিতে গিয়ে আমি মারা যাই ভালোবাসা জীবন বড় আলো বেশি আমার ভালোবাসা জীবন থেকে অনেক বড় ভালো বেশি আমায় ধন্য করো ভালোবাসা জীবন থেকে অনেক বড় দাঁড়াও আমি আসাদির ফোন করি তাড়াতাড়ি করো সর্বনাশ হয়ে গেছে রে জানা আপনি কে বলছেন আরে আমি মন্ডলপাড়া থেকে হরিসাধন মন্ডল বলছি কি হয়েছেটা কি আরে আমার বাচ্চা ইত্যাদি আমার কেন হবে আমার বোর বাচ্চা হবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে টেনশন করতে হবে না আমি এক্ষুনি আসছি এই দেখো মুলেশ কি এসছে ফোন করে দিই তো আমার খুব যন্ত্রণা করছে শালা সিওর অক্ষয় কুমার না তো এত লাদাচ্ছে কেন বিড়াল লাতি মারছে না শালা বক্সিং এর পাকা না না আমি দেখতেছি কি হয় সরাই ও বাবা ফোন করিনি আপনি ফোন করেছিলেন আপনি কে আমি আশাদি শালা আমি বলি বহুত জাতি লোক আছে দেখুন এটা কিন্তু মজা করার সময় নয় তোমরা আশাদিরা এমন করে সেজে গুজে ঘোরো আশাদি যাচ্ছে কি বর যাচ্ছে লোক যাচ্ছে বোয়া যায় না ঠিক আছে সরে দিন সরে দিন আমাকে দেখতে দিন দাদা যাগো দেখুন দেখুন একই এনে তাকে সময় হয়ে গেছে বড় ব্যাপসিট বের করি আরে না না ওনাকে এখন হসপিটালে নিয়ে যেতে হবে ইনি এমন করে বলে আমি বলে হাতে খুই হবে ধরো 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 আস্তে এই যে তোমার কি হলো এই নারে তো যন্ত্রণা হচ্ছে না আমি বলে আমার
কি বলি শুনো এই টেনশন করবে না টেনশন করলে পেশা সুগার সব বেড়ে যায় এই সময় একদম টেনশন করবে না হাসপাতাল যদি না পারে আমি তোমার নার্সিং হোমে নিয়ে যাব সব টাকা চলে যাবে কিন্তু একটা কথা মনে রেখো মিঠুন কিংবা অক্ষয় আমার দরকার সেই তুমি ছেলে ছেলে করছো ওরকম করিনি শোনো মান সম্মানটা বাঁচা আমার খুব টেনশন হচ্ছে কি যে টেনশন যদি আমি মারা যাই ভালোবাসা জীবন উনি বড় ভালোবেসে আমার ধন্য করো ভালোবাসা জীবন থেকে উনি আরে বাবা একবার মিঠুন কিংবা অক্ষয় আয় শালাদের বুঝিয়ে দেবো রে বলছিলাম কি দাদা একটা কথা বলো তোর কটা ছেলে রে মাইদা মেমে করে ১৩টা ছেলে ১৩টা গরিব মানুষ তো আর রিক্স নিজি হ্যাঁ নিচ যতদিন না মরবো ততদিন রিক্স নিয়ে যাবো এটা তো বলবো বলুন তোর ১৩টা ছেলে হ্যাঁ তোর নিয়ে ১৪ তোর বউ ১৫ ফের রিক্স নিজি ১৫.৫ তা ১৫.৫ জন লোক যদি প্রত্যেকদিন এত বড় বড় গাছের ডাল ভাঁজ দেশে তো অক্সিজেন কমে যাবে এই ছোট হয়ে যাবে মাইতে মাইতে পাতা সামনে মেজে দেবো ১৩টা ছেলে হয়েছে বলে গ্রামের যত নিম গাছ আছে সব ভেঙে দাঁত মেজে দিচ্ছি আরে ভাই বাহ একটা কথা বলি বল তোরা দুই লোকে মিলে বিরাট আমার একটা ক্ষতি করছিস বাজে কথা বলবি নি না রেখে যাইনি বোঝার চেষ্টা কর বল শোন একটা কথা তোর বলি হ্যাঁ তোর বাড়িটা ধর কৃষ্ণচন্দ্রপুর কৃষ্ণচন্দ্রপুর আমার বাড়িটা জয়নালে খেয়া হ্যাঁ ছেলে ধর কলকাতা থেকে আসছে আরে ভাই ধর মথুরা বুস স্টেশনে নেমেছে হ্যাঁ নেমে ওই পথ দিয়ে ছেলে আসছে তুই রিক্স নিজি আমি রিক্স নিজি তাহলে আমার এত দূর পর্যন্ত ছেলে আসবে কোথায় তোর বউ তো সব ছেলেগুলো পথে আটকে দিচ্ছে খেলবো টানবো কত ঢুকে যা এত ঢুকলো কেন যদি আমার ছেলে হয় কি হবে বল যদি তোর ছেলে হয় আমি দেশ ছাড়া হয়ে চলে যাবো যদি আমার মেয়ে হয় আমি ওই দেশ ছেড়ে চলে যাবো কথা যার কথা একটা বাপ একটা ঠিক আছে তুই 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 ভাই তুই ইংরাজি শিখলি কবে অনেকদিন আমি বলছি বাংলায় ব্যাখ্যা করে বলে যা আমার একটা ছেলে হবে মা কালিমা মা লক্ষ্মী নারায়ণ অন্নপূর্ণা পূজা মা অন্নপূর্ণা হরে সাধনা একটা মেয়ে দিস বেরো শালা বেরো বেরো বাসতে থেকে বেরো তুই আবে তুই দেখা নিবি আমার সিওর ছেলে হবে তোর আমি বিদেশে পাঠাবো কে যাবে দেখা নিবি তোর পাকিস্তানে পাঠাবো দেখবি ওখানে আমি খাও না অবাক খুব তুই নিম্নাতন তো সাদের ভিতর কে ভেঙে দেখবি মা একটা বার আয় মিটুন কিংবা মিলছে না মিলতে হবে তো না আয় বাবা আমার কলিয়া কি হয়েছে বাবা কাঁদছিস কেন বাবার কোলে উঠবি হ্যাঁ বাপকা বেটা তো আয় বাবা আরে দাঁড়ান দাঁড়ান আপনার বাচ্চা তো আপনার কাছে দেবো তার আগে কিছু কথা আছে বলো কি কথা দেখুন বাচ্চাও সুস্থ আছে বাচ্চার মাও সুস্থ আছে থাকবে তো পারলে আপনি একটু দুজনের খেয়াল রাখবেন আর একটা কথা বাড়ির ভারী কাজ একটু কম করে করাবেন বাড়ির কাজ কি কম করাবে গ্লোকন্টি ৯ খেয়ে গেছি সব কোটার
জানে না কি আর তো বলবো কি বলছি আপনাদের এই আপনার কোন ছেলে পুলে হয়েছে না গো হয়নি তবে হবে আশা দিও রিক্স নে বুঝাল পরে ছেলে আর কতদিন বইবে ও বাবা ছেলের মাথা দেখো আমারতে বড় মাথা ছেলে আমার নেড়া মাথা আমার নুনুর নেড়া মাথা এই এরম পাস খেয়ে গেছে কেন এক পাস ফিরে শুয়ে রয়েছে দিদি কেন কোথা ছিলে উরি বাবা মানতে কইলে ফোনতে কইলে এই দেখো আমার না ঘোঁতা আমার নুনুর না ঘোঁতা আমাদের ভোঁতা কুষ্টি তো এমনি আমার ঠাকুরদার ভোঁতাটা করে লোক ডাকতো সব ভোঁতা এই নুনু দাঁত শুদ্ধ আছে এ তো রাক্ষস কুলে জন্মগ্রহণ করেছে তুই আমার টাইমটা বলিনি আমি তাহলে পাঁচই দেখতাম হ্যাঁ দাঁত শুদ্ধ হয়েছে মানে শিওর রাক্ষস কুলে ঠিক আছে কোনো ব্যাপার নেই চলো বাবা দুই বাপ ওই দিনশালার বাড়ি যাবো ওই শালার দেশ ছাড়া করবো আগে ওর বাড়ি আগে যাবো তুমি আমার কাঁধে ওঠো ওর বাড়ি থেকে খাওয়া শুরু করবো অনেক লোক আমার জ্বালাতন করেছে চলো বাবা মানতে কলো ভনতে কলো কাঁধে ওঠো কাঁধে ওঠো দুই বাপ দিনশালার বাড়ি যাবো ওই শালার দেশ ছাড়া করবো রে কাঁধে ওঠো কাঁধে ওঠো মানতে কলো ভনতে কলো কাঁধে ওঠো রে তোর মেয়ে হাঁচে ও বাবা আমি এখন কি করবো ও মামা মাথা ঘুরছে ও বাবা ওই দিনশালায় এক্ষুনি আমার বাড়ি চলে আসবে ও বাবা তুই কি কর কি কর ও মামা মাথা ঘুরছে ঘরে বিষ আছে কেন দে খেয়ে মরি এদের ছেড়ে চলে যাবো কপাল খুলেছে মিঠু নক্ষয় দুজন আমার ফাঁকি দিয়েছে হয় দেখ হয় দিনশালা দাঁত বেঁধে বেঁধে আসতেছে না রে ওটা কে রে সুশান্ত ও বাবা এখন যার মুখের দিকে চাচ্ছি মনে হচ্ছে দিনও দাঁত বেঁধে বেঁধে আমার বাড়ি হচ্ছে ও বাবা তুই কি করেছি ছেড়ে ছেড়ে চলে যাবো কপাল খুলেছে মিঠু নক্ষয় দুজন আমার ফাঁকি দিয়েছে মিঠু নক্ষয় দুজন আমার এই দেখো তোমার কি হয়েছে তুমি আমার বলো কিছু বলার নেই গাড়ি ভাড়া দে ছেলে কি গাছের ফল পেরিয়ে আনা যায় দিঘির জলে ভেটকিবো না হাঁপিয়ে মারা যায় ভেটকি মাছের পোনাগুলো সব হাঁপিয়ে মারা গেছে কাতলা মাছ ধরে এনেছি হাসপাতালে ফোন করতে এই দেখো আমি ভালো আছি সেটা তুমি ভালো আছো আমার মেরো দে আগে বলিনি কেন তোর মেয়ে আছে ছেলে কি গাছের ফল পেরে আনা যায় টিকির জলে ভেটকি পোনা হাঁপিয়ে মারা যায় ভাতো করলে বউ হয় পুরো গুনে পুত্র পায় ভাতো করলে বউ হয় পুরো গুনে পুত্র পায় এসব কথা উনি এখন ভুলে গিয়েছে এসব কথা উনি এখন ভুলে গিয়েছে ভুলিনি রে আমি দেশ ছাড়া যদি মেয়ে হয় আমি দেশ ছাড়া চলে যাবো শুধু তাই নয় বলেছি কথা একটা বাপ একটা ও বাবা বেজম্মা হতে পারবো তুই চলে যাচ্ছি তুমি যাবে কেন আমি যখন কন্যা সন্তান জন্ম দিয়েছি আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি আমি কি বলবো কি তুমি শুধু একটাই কথা বলবে তোমার স্ত্রী সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছে ভালোবাসা জীবন ভালোবেসে আমার ধন্য করো আমি কি করলাম আমি কেন প্রতিজ্ঞা করলাম ভাবি তো উচিত ছিল প্রতিজ্ঞার আগে ভুলটা কেন আমি করলাম সাদা ভাবে কেন আমার বউ এ আমি কি করলাম নারায়ণ 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 জব্দ হলো হরি সাধন কে জব্দ হয়েছে তুই হয়েছি সেটা ঠিক কোথায় যাচ্ছি রাজা সেজে জানি না তোর জন্য মরভান্ডারি করেছি কেন রে তোর অন্ধপ্রদেশ পাঠাবো এই মরভান্ডারি অন্ধপ্রদেশ যাবে হ্যাঁ যাবে তুই এগুলো নিয়ে ঘুরছিস কেন আমিও যাব তার মানে এমন কিছু খবর পাইনি এই শোন মিষ্টি খাবি এ খোকারা বাজার রাজা ঢুকেছে কি খবর পেয়েছি ভাই
কবজাদি বলছিল হরি সাধন বাইতে টিয়া করে আজ হয়েছে আওয়াজ শুনে কিছু বোঝা যায় না ভাই আরে ভাই ওই আওয়াজ শুনে আমি প্রচুর লাফিয়েছিলাম তারপর কবজাদির কথা কোনো বিশ্বাস করিস না ভাই ও বিচ্ছিরি মেয়ে ও আগের বছর আমার বিরাট বাজে কথা রটিয়েছিল কি ও বলল আমি নাকি আমার সেজে বৌদি শুয়ে জুটে আছি এই ভালো ছেলে হস জীবনে ধরতে পারে না কিন্তু বলেছে তুই ছাড়া কেউ জানতো না বিষয়টা কি বলিস শুন ভাই এখন যে ছেলেটা নিয়ে আমরা প্রতিজ্ঞা করেছিলাম হ্যালো ভাই ছেলেটার ওজন হয়েছে 13 কেজি 700 ইয়ে বাবা রাজা পড়ে গেছে পড়বে তো ও 13টা ছেলে সমান সমান করে দিছি একটা ছেলে ইয়েরা ক কিলো বললি 13 কেজি 700 মানে ভেড়ার মতন বিরাট ছেলে তো ইয়ে বাবা রে এখন ভাই ছেলেটা হতে গিয়ে হ্যাঁ বড় ছেলে তো হ্যাঁ ছেলেটা হো থাম 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 ধরনাও এই একটা ছেলে এই ছেলে ছেলেটা হতে হতে আইরে আইরে মে আ মে হাসি জানিস আমার বিবেক বলছে শালা বুক জোড়া বেঁধে দেবো জানিস তো ভাতে কি মারবো মারবো না কি বলিস বলছিলাম কি ইয়ে বড় ছেলে তো এখন ছেলেটা হতে গিয়ে ছেলে আর ছেলের মা দুজন সব মারা গেছে আমি মিথ্যা কথা বলছি সব মিথ্যা কথা বলছি এই আমি মিথ্যা কথা বললে তারা বাড়ি থাকতো না না কেউ নাই রে বলছি তো বড় ছেলে তো ছেলেটা হতে গিয়ে ছেলে আর ছেলের মা দুজন সব মারা গেছে আমি কার কাছে ফোন করব তুই আমার বোর কা ফোন করতিস এই রে বাবা বলে ফেলেছি রে ভাই আমি তাই তো বলি আমার ছেলে হবে কি মেয়ে হবে আমি জানি না ও জানে মুখটা বেঈমান কথা কা বেঈমান মুখ বেঈমান সব বলে দিচ্ছে সব বলে দিচ্ছে ভালো আছে কি বলিস শোন ও মারা গিয়ে লাভ হয়েছে ও যদি না মারে তোর যেত নয় আমার যেত হতো হ্যাঁ রে ভাই মাঝখান দিয়েও চলে গিয়ে লাভ হয়নি হ্যাঁ ভালো যা মালপত্র গুলো চলে যাবো যা মানে যন্ত্রণা মানে নারীর ভেতর দিয়ে প্রেম খিঁচে উঠতে যায় বেশি বকিস কেন প্রেম ছাড়া বাঁচা যায় না কি করে বলি বৌদি রে কেন আমি মলি বললাম আমার সেদ্ধ খাবি তুই 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 কে বললি বেরো 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 আমার বউ মরে গেছে আমার তো বেশি কষ্ট ও পাচ্ছে না ভুলটা আমি করেছি ভুলটা কেন পাবো যতদিন না এই বাড়িতে আমার শিউলিকে আমি ফিরে আনবো আজ এই বাড়ি থেকে বেরিয়ে যাবো জীবনে কোনোদিন আর ফিরবো না সাপাকি জানে উনে সাচারি বাদন ছিলে তাকে আকা থেকে মেকেনি সুরে সুরে সাপাকি জানে উনে সাচারি বাদন ছিলে তাকে আকা থেকে মেকেনি সুরে সুরে সাপাকি জানে উনে সাপাকি জানে উনে সাপাকি জানে পাখি উড়ে যাবে না কি হয়েছে সারা জীবন খাঁচা থাকবে তাকে যদি ভালোবেসে না রাখা যায় সে কোনোদিনই থাকবে না যেমন আমি ছোটবেলা থেকে আমার বাবার ভালোবাসা পাইনি তো কি হয়েছে আমার মা সে ছোট থেকেই বড় করেছে আর খুব কষ্ট করে লেখাপড়া শিখে এই ময়নাগুড়ি হসপিটালের আমার একজন ডাক্তার করেছে তা মায়ের কষ্ট দুঃখের কথা মাথায় রেখে আমার যেমন পরিস্থিতি আসুক না কেন মায়ের মুখ উজ্জ্বল আমি করবাই করব ম্যাডাম 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 আবার কাঁদতে পাবো আপনি এখানে ম্যাডাম আপনি এখানে আর আপনাকে আমি একতলাতে পাঁচতলা পর্যন্ত খুঁজে এলাম কেন শুনতে পাবে ম্যাডাম বিপদ হয়ে গেছে বিপদ হ্যাঁ ম্যাডাম একটা লোক বেহুশ অবস্থায় রাস্তা পড়েছিল মাই গড কয়েকটা লোক তাকে তুলে নে আমাদের ওটিতে ভর্তি করেছে রুগীটার অবস্থা খুব সিরিয়াস সিলাইন দিয়েছে হ্যাঁ অক্সিজেন দিয়েছে না কি একটি মাতিছে পেশেন্ট তাকে তুমি অক্সিজেন দাও নি দাও এক্ষুনি গিয়ে অক্সিজেন দাও ম্যাডাম আমি এক্ষুনি গিয়ে অক্সিজেন দিচ্ছি আপনি কিন্তু দেরি করবেন না রুগীটার অবস্থা কিন্তু খুব সিরিয়াস এই সব গবে ডাক্তারদের কি বলবেন বলুন তো একটি ইমার্জেন্সি পেশেন্ট তাকে নাকি অক্সিজেন দেয়নি যাই বেশি কথা বলা গিয়ে দেখি পেশেন্টটা কেমন আছে
মিটো হচ্ছে ঠিক তার বাপের মতো যদি সকালে কত করে বললাম মা টিফিনটা খেয়ে যা কিছুতেই খেলো না এখন দুপুর হয়ে গেছে ওর জন্য খাবার এনেছি মেটা যে কোথায় যায় না নন্দিনী আই নন্দিনী মা কি হচ্ছে তুই কোথায় গিয়েছিলি দেখো না মা একটা পেশেন্টকে অপারেশন করতে একটু দেরি হয়ে গেছে নন্দিনী তুই রাতে চ্যানেল কেন মা তোর কি হচ্ছে তুই আবার বল মা তোর রাতে চ্যানেল কেন দেখো না মা যে পেশেন্টটাকে অপারেশন করছি না সে পেশেন্টটার আপন বলতে এই পৃথিবীতে কেউ নেই তো ডক্টর পয়জন ও পজিটিভ সমস্ত গ্রুপের সঙ্গে দেখেছি মা তার সঙ্গে ম্যাচ হয়নি আর তুমি তো জানো আমার উপজ রক্ত তামার রক্ত আমি ওকেই ডোনেট করে দিয়েছি আচ্ছা নদীনে আমার একটা কথা লাগবে মা কেন রক্ত তুই তুই যে পেশেন্টটাকে রক্ত দিয়েছি ওই পেশেন্টটাকে আমার একবার দেখাবি তো কেটে দিয়েছি দূর থেকে দেখবে বেশ কথা বলবি মা এসে এসে কাকু কাকু আপনার কি বলছি আপনি এখন ভালো আছেন সুস্থ আছেন উঠে বসুন আমার মা আপনার সঙ্গে একটু কথা বলতে চাই তুমি মন করলি তুমি কি ওনাকে চেনো আই নন্দিনি হে আমি ওকে চিনি রে মা আমি ওকে চিনি ও যে তোর বাবা কাদা হোক নগরবাসী কাদা হোক নগরবাসী তোমরা আমার মায়ের বাসী কাদা হোক নগরবাসী দাদা দুটো ভিক্ষা দেবেন দাদা এমন একটা কোনো ব্যক্তি আছো ভিড়িয়ার গিয়ে 400-500 টাকা ভিক্ষা দেবে পকেটে দুগুনি ছেঁড়া পকেট বেশি দাও দাদা কে বলেছে তোর দিতে পারবে না 200-500 এদিকে আয় কি দাদা হ্যাঁ তোর আমি 2000 টাকা নোট দেবো আরে দাদা তুই খোঁড়া না কানা কোনটা রে ভাই আমি সর্বসাধারণ সর্বসাধারণ আমার চিনতে পারছিস কে কে না তো কই কে হরসাধারণ তুই 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 রাজা দিন আরে তোর তো 13টা ছেলে বেঈমান কোন ছেলে আমার অন্ন দেয় না 13টা ছেলে কেউ ভাত দেয়নি না রে ভাই চিন্তা করো 13টা ছেলে হয়েছে বলে তো গ্রামের যত গাছপালা সব ভেঙে তো দান মেজে দিবি আরে এখন ভিক্ষা করতেছিস আর তোর পাল্লায় পড়ে যে মেয়েটাকে আমি বাড়ি থেকে বের করে দিলাম তুই 13টা ছেলে করে ভিক্ষা করতেছিস আর সেই মেয়ের রক্তে আজ আমি বেঁচে আছি ছেলে মেয়ে দুটো সমান মানুষ করতে হয় ছেলে জন্ম দিয়ে আমি হয়ে গেছি ক্ষয় তুই ক্ষয় হবি কে হবে মানুষ একটা না দুটো না 13টা ছেলে হ্যাঁ ভগবান দিচ্ছে তো ভগবান দিচ্ছে এবার ভগবান ঝামলা ছেলে মেয়ে দুটো সমান মানুষ করতে হয় ছেলে জন্ম দিয়ে আমি হয়ে গেছি ক্ষয় উলঙ্গ এ পৃথিবী গগন এ সমান উলঙ্গ এ পৃথিবী গগন এ সমান পরিবেশে দূষণ হরি সাদর লিখে যায় পরিবেশে দূষণ হরি সাদর লিখে যায় উলঙ্গ পৃথিবী নগ্ন সমাজে দূষিত পরিবেশে একটা ছেলে মেয়ে মানুষ করা কতই যে কঠিন যারা সংসার করছে তারাই শুধু জানে কি হবে 12-13টা ছেলে মেয়ে হ্যাঁ একটা ছেলে কিংবা একটা মেয়ে মানুষ করলেই যথেষ্ট মনে রাখতে হবে একটাই আকাশে একটাই সূর্য থাকে একটাই আকাশে একটাই চন্দ্র থাকে হাজার তারা থাকে একটাই থাকে ধ্রুব তারা সে হলো মা মাই পারে তার সন্তানের মানুষের মতো মানুষ করতে দরকার নেই দুটো চারটে ছেলে একটা মেয়েই হোক না কেন তাকে মানুষের মতো মানুষ করো দেখবে অবশ্যই তোমাদের মুখ উজ্জ্বল হবে অনেক তারার মাঝে একটি ধ্রুব তারা অনেক তারার মাঝে একটি ধ্রুব তারা বাগান থেকে